একটি পতাকা যা একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। ছোট্ট একটি পতাকা বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করে পুরো একটি দেশকে। আজ 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চলুন একটি পতাকা আর্ট করি পাইথন দিয়ে এবং তার সাথে কিছু পাইথন কোডিং শিখি। তো পতাকা আর্ট করার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে পাইথন সফটওয়্যারটি ইনস্টল করা থাকা লাগবে এবং কোড লেখার জন্য একটি কোড এডিটর লাগবে। তো আমি পাইচারম বেছে নিচ্ছি, আপনারা যে কোনো কোড এডিটর বেছে নিতে পারেন। তো আমি পাইচারম ওপেন করলাম। তো প্রথমে একটি ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো এই জন্য পাইথন প্রজেক্টে এসে রাইট বাটনে ক্লিক করে নিউ, নিউ থেকে পাইথন ফাইল, তো ফাইলের নাম দিয়ে দিবেন। তো আমি ফাইলটির নাম দিয়ে দিলাম ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ, দেন এন্টার। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো প্রথমেই পতাকা ড্র করার জন্য টার্টল নামে একটি পাইথনের লাইব্রেরি লাগবে। টার্টল দিয়ে মূলত লোগো ডিজাইন, বিভিন্ন আর্ট এবং গেমের গ্রাফিক্যাল ইন্টারফেস তৈরির কাজে ব্যবহার করা হয়। যারা গেম ডেভেলপার তাদের কাছে এটি খুবই পরিচিত। তো যাই হোক, আমরা যেহেতু ফ্ল্যাগ ড্র করব, তো এই জন্য এই লাইব্রেরিটি ইম্পোর্ট করে নিতে হবে। তো এই জন্য এখানে টাইপ করব ইম্পোর্ট টার্টল এস টি, অর্থাৎ টার্টেলটিকে টিতে কনভার্ট করে নিলাম কুট ছোটো করার জন্য, অর্থাৎ টি লিখলেই এই পুরো টার্টেলটিকে রিপ্রেজেন্ট করবে। তো প্রথমে আমরা পতাকার ভার কিংবা খুঁটিটি তৈরি করব। তো এই জন্য এখানে টাইপ করব টি ডট, অর্থাৎ টার্টেল আপ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপর টি ডট গো টু 0, -200। অর্থাৎ আপনাদেরকে বোঝানোর জন্য যে পতাকাটি আমি আঁকবো এই পতাকাটি আমি আগেই ড্র করে রাখছি। তো এমন একটি পতাকা আমরা তৈরি করব। তো এই পতাকাটি তৈরি করার জন্য একটি অক্ষকে এক্স অক্ষ বরাবর এবং অন্য আরেকটি অক্ষকে ওয়াই অক্ষ বরাবর ধরে নিছি এবং এখানে সেন্টার যেটি আছে সেন্টারে 0, 0, এবং আমরা যে 0, 200 দিছি, তো এটা হলো যে এইটুকু বার, এইটুকু বারের আয়তন, অর্থাৎ এখানে 0 থেকে 200 পর্যন্ত। তো এই জন্য এখানে টাইপ করছি 0, 200। তারপর আমরা এই আপটুকু আমরা ড্র করব। তো এই জন্য আমরা চলে যাবো পাইচারমে, তারপর এখানে টাইপ করবো টি ডট ডাউন, অর্থাৎ আপ সাইডের জন্য আপ এবং ডাউন সাইডের জন্য ডাউন। দেন এগেইন টাইপ করবো টি ডট গো টু 0, 200, অর্থাৎ এখানে মাইনাস দেনি, এটি উপরের সাইড আপ সাইড, তো এই জন্য এটি মাইনাস হয় নাই, যেটি ডাউন সাইড এটির জন্য মাইনাস হয়েছে। অর্থাৎ এখানে 200, তো এখানে প্লাস, তো এখানে মাইনাস হবে, এখানে ডাউন সাইড, তো এই জন্য এটি মাইনাস হয়েছে। তো আমাদের বার আঁকা ডান। তো আমরা এখন রেক্টেঙ্গেল তৈরি করব, পতাকার যে রেক্টেঙ্গেল, তো এটি আমরা তৈরি করব। তো এই জন্য একটি ফাংশন ক্রিয়েট করতে হবে, তো ডেপ রেক্টেঙ্গেল, তার মধ্যে রেখে দেবো কালার, দেন কোলন। তো এখানে রেক্টেঙ্গেল একটা অবজেক্ট, তো এটিকে ধরে আমরা যে কোনো সময় এটার কালার দিতে পারবো, যে কোনো কালার দিতে পারবো। তো এই জন্য এখানে একটা অবজেক্ট তৈরি করা হয়েছে ফাংশনের মধ্যে, দেন এন্টার। দেন আমরা টাইপ করবো টি ডট বিগেইন আন্ডারস্কোর ফিল, তারপর টি ডট ফিল কালার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। তো এখানে বিগেইন আন্ডারস্কোর ফিল এবং ফিল কালার লেখার কারণ হলো আমরা যে রেক্টেঙ্গেলটি ড্র করব, অর্থাৎ যে পতাকাটি তৈরি করব, ওই পতাকার মধ্যে যে কালারগুলো থাকবে ওই কালারগুলো মূলত এই মডিউলের জন্যই কালারফুল হবে। তো এই জন্য মূলত এই দুইটি মডিউল লেখা হয়েছে। তো এই দুইটা মডিউল পাইথনের বিল্ড ইন দুটি মডিউল। তারপর একটি লুপ লিখতে হবে, যারা পাইথনের বেসিক জানেন তারা আশা করি লুপ সম্পর্কে অবগত আছেন। তো এই জন্য টাইপ করব ফর আই ইন রেঞ্জ, রেঞ্জের মধ্যে 2 রেখে দেব। 2 রাখার কারণ হলো আমরা যখন উপরের সাইডটি ড্র করব তার সাথে নিচের সাইডটি অটোমেটিকলি ড্র হয়ে যাবে, অর্থাৎ একই সাথে দুটি কাজ হবে। তো এই জন্য এখানে রেঞ্জ রাখা হয়েছে 2। দেন টাইপ করবো টি ডট ফরওয়ার্ড 300, অর্থাৎ এখানে যে রেক্টেঙ্গেলের দৈর্ঘ্যটা এটা 300 দেওয়া হয়েছে, এখানে 300 দেওয়া হয়েছে। তারপর টি ডট রাইট 90, অর্থাৎ 90 দেওয়ার কারণ হলো এখানে যে রেক্টেঙ্গেলটা আঁকা হয়েছে এই পতাকাটা যখন এখান থেকে নিচের দিকে নামবে, অর্থাৎ এখানের যে কোণটা এই 90 ডিগ্রি মূলত দেওয়া হয়েছে। তারপর আমরা এই নম্বর ডাকবো, তারপর টি ডট ফরওয়ার্ড 200 এবং টি ডট রাইট 90। তো এখানে 200 দিয়ে মূলত এই যে প্রস্থটা এই প্রস্থটা আঁকা হয়েছে এবং 90 দিয়ে মূলত এই রেক্টেঙ্গেলটা আঁকা হয়েছে এবং রেঞ্জ 2 থাকার কারণে এই সাইডেরটাও কিন্তু আঁকা হয়ে গেছে। তারপর পতাকার যে সার্কেলটি ওই সার্কেলটি আঁকতে হবে, তো এই জন্য আরেকটি ফাংশন লিখতে হবে। তো এই জন্য টাইপ করবো ডেফ সার্কেল এবং সার্কেলের মধ্যে কালারটি রেখে দিব, তারপর কুলন, তারপর এখানে এগেইন টি ডট বিগেইন আন্ডারস্কোর ফিল এবং টি ডট ফিল কালার। তো এই মডিউল সম্পর্কে আমি এর আগেও বলেছি এখানে, তো এখানে কালার হবে কালার বৃত্তটি, এই বৃত্তটি আঁকতে হবে। তো এই জন্য টি ডট সার্কেল এবং সার্কেলের মধ্যে -70 রেখে দিলাম, অর্থাৎ 70 রাখার কারণ হলো এটার যেন একদম মাঝ বরাবর বসে, তো এই জন্য এটার পজিশনটা 70, -70।
then t dot end underscore fill तो एटी एखाने होबे sorry तो তারপর যদি প্রোগ্রামটিকে আমরা রান করি দেখি কোন অবস্থায় আছে তো এই জন্য রানের মধ্যে গিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ তো এখানে শুধু অনলি 12টা শো করতেছে তো বাকিগুলো শো করে নাই কারণ ওইগুলোকে কল করা হয় নাই কালার দেওয়া হয় নাই তো এই জন্য রেকট্যাঙ্গেল অবজেক্টটিকে কল করব এবং রেকট্যাঙ্গেলের একটা কালার দিয়ে দেব গ্রিন অর্থাৎ আপনারা জানেন বাংলাদেশের পতাকার কালার গ্রিন তো তারপর যদি প্রোগ্রামটিকে আরেকবার রান করি রান তো রান করার পর দেখতে পাচ্ছেন যে একটি পতাকার আকৃতি ধারণ করছে তারপর পতাকার মধ্যে যে লাল সার্কেল ওই লাল সার্কেলটির পজিশন ঠিক করতে হবে এবং লাল সার্কেলটি ড্র করতে হবে তো তাই এখানে টাইপ করতে হবে টি ডট গো টু তার মধ্যে 0,170 অর্থাৎ পতাকার যে সার্কেলটা তো এখান থেকে জিরো থেকে এখানে 170 অর্থাৎ এই পর্যন্ত রাখা হয়েছে তো এই জন্য 170 দেওয়া হয়েছে তারপর এখানে টাইপ করব টি ডট কালার এবং কালারের মধ্যে গ্রিন রেখে দেব দেন এগেইন টি ডট ফরওয়ার্ড এবং ফরওয়ার্ডের মধ্যে 150 রেখে দেব তারপর সার্কেল অ্যাবসলিউটলি রেড হবে কজ এই লাল দিয়ে মূলত লাখো শহীদের রক্ত এবং সবুজের বুকে লাল সূর্য এটি রিপ্রেজেন্ট করে তো তারপর যদি প্রোগ্রামটিকে রান করি তো রান করার পর দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি পতাকা ড্র হয়ে গেছে তো গাইস আপনাদের কাছে একটি রিকোয়েস্ট তো আজকে যেহেতু 26 মার্চ মহান স্বাধীনতা দিবস তো এই ভিডিওটি অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন এবং অবশ্যই বাসায় ড্র করার চেষ্টা করবেন অথবা কেউ যদি 16 ডিসেম্বর কিংবা 21 ফেব্রুয়ারির সময় দেখে থাকেন তাহলে তারা অবশ্যই এই ভিডিওটি ড্র করার চেষ্টা করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন তো গাইস আমাদের চ্যানেলে প্রোগ্রামিং এবং টেক রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করা হয় তো আপনি যদি নুঙ্গর হাব চ্যানেলে নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে ভিজিট করতে পারেন এবং পাইথনের আদার্স ভিডিও দেখতে পারেন আর আপনি যদি প্রোগ্রামিংয়ের উপর ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ।